আমরা আহ্বান করছি যে আওয়ামী দুর্বৃত্তরা আপনাদের কাছে ভোট চাইতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন যে পেঁয়াজের কেজি কত। যারা আপনাদের কাছে ভোট দিতে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথা, এখন চালের দাম কত জিজ্ঞেস করবেন কিনা বলেন। যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের দেশের মানুষের রক্ত ঘাম করা ট্যাক্সের 92,000 কোটি টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে কারা, তাদেরকে জিজ্ঞেস করবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন সাগর রুনির সন্তান এখনো তার মা এবং বাবা হত্যার বিচার পায়নি কেন। যে আওয়ামী সন্ত্রাসীরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই বুয়েটে আবরার ফাহাদকে কেন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের প্রত্যেকটি কারখানায়, বাংলাদেশের প্রত্যেকটি বস্তিতে, বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা চাঁদাবাজি করে যে নৈরাজ্য কায়েম করেছে, এই ভোটের মাধ্যমে এই নৈরাজ্যের কোনো অবসান হবে কিনা। আমরা কি এই 250 টাকা দামের 250 টাকা কেজির পেঁয়াজ খেতে চাই? সুতরাং আমরা 250 টাকার পেঁয়াজও খাবো না, ভোট দিতেও যাব না। আমরা 92,000 কোটি টাকার হিসাব চাই। 92,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে 4টা পদ্মা সেতু বানানো যেত, অথচ এই সরকার বলছে তারা উন্নয়ন করেছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি, পুলিশ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী পাঠিয়ে যদি মানুষকে ভোট দিতে বাধ্য করা না হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি 2-3% বেশি কেউ ভোট কেন্দ্রে যাবে না। আর যারা ভোট কেন্দ্রে যাবে আপনারা তাদের ছবি তুলে রেখে দেখবেন এরা কারা। এরাই হলো চাঁদাবাজ, এরাই হলো নারী ধর্ষণকারী, এরাই হলো আমাদের দেশে সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়েছে, এরা কাঁচামরিচের দাম বাড়িয়েছে, এরা আমাদের আজকের শ্রমবাজার ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। সুতরাং আমাদের আহ্বান, আমরা এখন মানুষের কাছে যাব, পথচারীদের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। চলুন আমাদের কর্মসূচি শুরু হচ্ছে। আপনারা প্রিয় ভাই ও বোনেরা, এই যে ভাই নেন, আপনি কি আমার ভোট দিতে যেতে দেখেন, থ্যাংক ইউ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বিচার চাই, আমরা সাগর রনি হত্যার বিচার চাই, আমরা আপনার ফাহাদ হত্যার বিচার চাই, আমরা আমাদের দ্রব্য মূল্যর দাম কমবে এটা চাই। সুতরাং আমরা চাই দ্রব্য মূল্য মানুষের সহনীয় ক্ষমতায় থাকবে, এর ব্যাপার হিসাব না হওয়া পর্যন্ত আমরা ভোট দিতে যাব না।